শুভ সকাল সবাইকে। তো আমার পেছনের দৃশ্য বা প্রেক্ষাপট দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। এখন একটা রাবার বাগানে আছি যেখান থেকে ল্যাটেক্স কালেকশন করা হয়। আমাদের ত্রিপুরা ভারতের একটা ছোট্ট রাজ্য উত্তর পূর্বাঞ্চলে। তো এই ত্রিপুরাতে ত্রিপুরার মানুষের জন্য রাবার কিন্তু একটা অন্যতম আর্থিক অবলম্বন, রাবার একটা বরদান হিসেবে এসেছে। তো এই রাবারকে নিয়ে ত্রিপুরার মানুষের ভবিষ্যৎ, আজকে সে রাবার সম্বন্ধে বা কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ত্রিপুরা ভারতের মধ্যে রাবার উৎপাদনের দ্বিতীয় স্থান, সেটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি। তো এর কারণ হলো ত্রিপুরাতে গড় বৃষ্টিপাত খুব ভালো হয় এবং ত্রিপুরার মাটি অ্যাসিডিক, ত্রিপুরার সয়েলটা হলো, ত্রিপুরার মাটি হলো আম্লিক। তো সেই জন্য ত্রিপুরাতে রাবার চাষটা খুব ভালো হয়। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনারা দেখাবো যে রাবার গাছ যে টেপিং করা হয় বা ল্যাটেক্স কালেকশন করা হয়, তো সেক্ষেত্রে কী কী ভুল করে থাকি আমরা, তার কিছু এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যে কথাটা বলে রাখি, আমি কিন্তু রাবার সম্বন্ধে কোনো রকমের বিশেষজ্ঞ নই। আমি যে বাগানটাতে আছি সেটাকে একটা নিউ বলা যেতে পারে। আজ থেকে প্রায় 3-4 বছর আগে এখান থেকে ল্যাটেক্স কালেকশন করা হয়েছে, শুরু হয়েছে। তো এই ল্যাটেক্স কালেকশন করতে গিয়ে গাছগুলোর মধ্যে কী কী সমস্যা দেখা দিয়েছে বা যারা টেপিং করছে তাদের কী ভুল হয়েছে, সে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন। দর্শক, পরিবেশ দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন যে আজকের দিনটা কিন্তু শীতের সিজন, ঘন কুয়াশাচ্ছন্ন। যখন চারা লাগানো হয় প্রায় 6 বছরের মধ্যে, যেটা ইন এভারেজ যেটা ধরা হয়, প্রায় 6 বছরের মধ্যে রাবার গাছটি ল্যাটেক্স কালেকশনের জন্য তৈরি হয়। যে গাছটি, রাবার গাছটি 50 সেন্টিমিটার মোটা হবে, সেই গাছটি থেকে ল্যাটেক্স কালেকশন করা শুরু করাটাই ভালো সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী। আর সেটা হবে গাছের একবার গোড়া থেকে 125 সেন্টিমিটার উপরে থেকে শুরু করতে হবে ল্যাটেক্স কালেকশনটা। তো ল্যাটেক্স কালেকশন করতে গিয়ে আমরা সবচেয়ে যে সমস্যাটার সম্মুখীন হই, যারা বাগানের মালিকরা সম্মুখীন হন সমস্যা, সেটা হলো উপযুক্ত ট্যাপার পাওয়া। কারণ আমরা গ্রামে গঞ্জে অনেক ট্যাপারকে দেখে থাকি যারা কোনো হাতে কলমে প্রশিক্ষণ নেননি। মনে রাখবেন, যারা হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন ওনাদের দিয়ে যদি বাগানে টেপিং করা হয়, তাহলে সেই বাগানের ল্যাটেক্স কালেকশন বা ল্যাটেক্সের পরিমাণটাও বাড়বে এবং গাছের ক্ষতিও হবে না। তো গাছের ক্ষতির ব্যাপারটা কী, যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এটা প্রায় একটা চারা গাছ, হয়তো বা এটা 50 সেন্টিমিটার হওয়ার আগেই এখান থেকে ল্যাটেক্স কালেকশন শুরু করে দেওয়া হয়েছে। তো আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু উঁচা উঁচা হয়ে রয়েছে জায়গাগুলো, যেগুলোকে টিউমার বলা যেতে পারে, দেখতে পাচ্ছেন। তো কেন এমন হলো, আসলে যে যারা টেপিং করেছে, মনে রাখবেন গাছের উপরের একটা যে আবরণ থাকে এটাকে ক্যাম্বিয়াম বলে। তো ক্যাম্বিয়ামের কাজটা হলো গাছ খাদ্য বা অন্যান্য জিনিসগুলোকে সরবরাহ করা, এবং এই ক্যাম্বিয়ামের কাজ হলো এখানে আবার নতুন করে চামড়া গজানো। কিন্তু যখন এখানে টেপিং করা হয়েছে তখন ক্যাম্বিয়ামটা ক্ষতিসাধন হয়েছে। ক্যাম্বিয়াম ক্ষতিসাধন হওয়া মানে কী হয়েছে, এখানে টিউমার সৃষ্টি হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে টিউমার কী সমস্যার সম্মুখীন করতে পারে আপনাকে। মনে রাখবেন, একটি রাবার গাছ থেকে প্রায় 20-22 বছর ল্যাটেক্স কালেকশন করা যায়। অ্যাসাইড, বি সাইড, সি, ডি বা সাইড হিসাবে নিই, ফার্স্ট সাইড দিয়ে যদি আপনি ল্যাটেক্স কালেকশন শুরু করেন, এই সাইডটা দিয়ে যদি আপনি 5-6 বছর ল্যাটেক্স কালেকশন করেন, দেন অপর সাইডে আপনি ল্যাটেস্ট কালেকশন শুরু করবেন, এখান থেকে 5-6 বছর কালেকশন করবেন। তো এই সাইডটা যখন শেষ হবে আবার প্রথম সাইডটাতেই আপনি কিন্তু ল্যাটেস্ট কালেকশন করতে পারবেন। এইভাবে করে আপনি প্রায় 20-22 বছর একটি রাবার গাছ থেকে ল্যাটেস্ট কালেকশন করতে পারবেন। যদি এখানে ক্যাম্বিয়াম নষ্ট হয়ে আপনার গাছে এইভাবে টিউমার তৈরি হয়, জায়গাটা আনইভেন হয়ে যায়, তখন কিন্তু এখানে আপনি চ্যানেল করতে পারবেন না এবং এই টিউমার দিয়ে কিন্তু আর ল্যাটেক্স বের হবে না, চ্যানেল করতে পারবেন না, কাটতে পারবেন না এবং সহজ হবে না আপনার দ্বারা কাজটি। তো সেই জন্য শুরুতেই যখন গাছের ল্যাটেক্স কালেকশন করা হয় তখন একটা ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ট্যাপার দিয়ে আপনার গাছকে টেপিং করা খুবই জরুরি। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গাছ কিন্তু টিউমার হয়ে গেছে, পুরো ক্যাম্বিয়ামটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, ভিতরে লেগে গেছে, গাছের ভিতরে আঘাত লেগে গেছে। তো এখানে টিউমার তৈরি হয়েছে, যেমনটা উপরে তৈরি হয়েছে। তো যদি এমন হয়ে থাকে ছোটোখাটো, তাহলে কিন্তু এখানে রাবার কোট লাগিয়ে দিতে পারেন। বর্তমানে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে প্রায় 40,000-এর উপরে ফ্যামিলি কোনো না কোনোভাবে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি রাবার বাগানের উপর নির্ভরশীল।
তো আমাদের ত্রিপুরাতে দুটো মেইন ফ্যাক্টর মানুষের আর্থিক উপার্জনের ক্ষেত্রে, ফার্স্ট ওয়ান গভর্নমেন্ট জব, সেকেন্ড ওয়ান রাবার বাগান। বেকার রয়েছেন যারা তাদের সর্বস্ব খরচ করে রাবার বাগান তৈরি করেছেন। কালেকশন উইন্টার সিজনে রাবার গাছ থেকে ল্যাটেক্সটা একটু বেশি দেয়, কিন্তু প্রশ্ন রয়েছে এই উইন্টার সিজন অনেক দিন থাকে, যেমন আমাদের ত্রিপুরাতে পরপর আজকে প্রায় ওয়ান উইক এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা রয়েছে। পিছনে আপনি সিনারিও দেখলেই বুঝতে পারবেন যে আজকের দিনটা কিন্তু ঘন কুয়াশাচ্ছন্ন। তো প্রশ্ন রয়েছে ঘন কুয়াশা অথবা বর্ষার সময় বেশি বৃষ্টির সময় গাছ কাটলে কী ধরনের ক্ষতি হতে পারে। মনে রাখবেন গাছ টেপিং করার ক্ষেত্রে যেমন বৃষ্টির সময় আপনাকে টেপিং করা উচিত নয় বর্ষার সময়, কারণ আপনি যদি গাছ টেপিং করেন সে চ্যানেলে যদি বৃষ্টির জল পড়ে তাহলে চ্যানেলটাতে ফাঙ্গাস এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং চ্যানেলটার একটা বিশাল অংশ জায়গা ধরে চামড়াটা কিন্তু মরে যাবে। তো জাস্ট মিন সেখান থেকে কিন্তু আর ল্যাটেক্স বের হবে না, তো সেটা একটা ক্ষতি। আর এটাও প্রচলিত রয়েছে যে যদি ঘন কুয়াশাচ্ছন্ন হয় একদম বৃষ্টির মতো, আজকে কিন্তু খুব ঘন কুয়াশা, আমার মনে হচ্ছিলো আমি যখন আসছিলাম যে হয়তো বা ফোটা ফোটা করে পড়ছে এমনটা কুয়াশা, তো এমন ফগি ডেতেও কিন্তু গাছ কাটাটা গাছের জন্য সুখকর নয়। তো সেক্ষেত্রে আমাদের কিছু দিনগুলো কিন্তু আমাদের চলতে হবে আর কি সে নিয়মগুলো। গাছ টেপিং করার সঠিক সময় কোনটা? আমরা সবাই জানি প্রচলিত রয়েছে গাছ টেপিং করার সঠিক সময় হলো ভোরবেলায় সূর্য ওঠার আগে। তো এর পিছনে একটা সাইন্টিফিক কারণ রয়েছে দর্শক, যারাই রাবার চাষ করে থাকেন, সূর্য ওঠার আগে গাছ টেপিং করা হয়। এর কারণ রাবার গাছের ক্ষীর নালীতে জলীয় বাষ্পের যে চাপটা, সে চাপটা তখন একটু বেশি থাকে, যার ফলে সূর্য ওঠার আগে যদি আপনি গাছটা টেপিং করেন, গাছের গাছ কাটেন, তাহলে সেখান থেকে ওই সময় ল্যাটেক্স বেশি পাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি পরিমাণে ল্যাটেক্স আপনি পাবেন, পেতে পারেন। আবার এই শীতের সিজনে দেখবেন আপনার বাগানে এমন কিছু গাছ রয়েছে যেগুলোকে হয়তো আজকে টেপিং করেছেন, ল্যাটেক্স কালেকশন করেছেন, দেখবেন আগামীকাল সকালে এসে দেখবেন হয়তো সে গাছ কিছু গাছ দিয়ে কিন্তু আবার ল্যাটেক্স পড়ছে ট্যাপ 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 করে, এবং নেক্সট ডে অলসো অর্থাৎ দুদিন পরও কিছু গাছ রয়েছে যেগুলো দিয়ে এই শীতের সিজনে ওভার ল্যাটেক্স ট্যাপ ট্যাপ করে পরে। মনে রাখবেন এতে কিন্তু খুশি হওয়ার কিছু নেই, তাতে কিন্তু ওই গাছটা আপনাকে একটা বিপদ সংকেত দিচ্ছে যে আগামীতে গাছটা ল্যাটেক্স দেওয়া বন্ধ করে দেবে। তখন কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু ইমিডিয়েট সে গাছ থেকে ল্যাটেক্স কালেকশন বন্ধ করে দিতে হবে, না হলে এই সিজনের পর নেক্সট সিজন থেকে সে গাছ থেকে ল্যাটেক্স পাওয়া যাবে না। তার একটা প্র্যাকটিক্যাল, তো সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে খুব সুন্দর রাবার গাছ, এই গাছ দিয়ে কিন্তু আজকে প্রায় 3 বছর ধরে কোনো ল্যাটেক্স পাচ্ছি না, অর্থাৎ ল্যাটেক্স বের হচ্ছে না। এই গাছটা যে উপরে যে ক্যাম্বিয়ামটা রয়েছে পুরো চামড়াটা কিন্তু শুকিয়ে গেছে। দ্যাট মিন্স একটা সময় এই গাছ দিয়ে সবচেয়ে বেশি এই বাগানে সবচেয়ে বেশি ল্যাটেক্স পড়ত, বাটি ভর্তি হয়ে একটা সময় এই গাছ দিয়ে কিন্তু ল্যাটেক্স নিচে পড়ে যেত, আর সেই গাছ দিয়ে এখন কোনো ল্যাটেক্স বের হচ্ছে না। কারণ তখন যখন কাটা, অনেক সচেতন রাবার বাগানের মালিক রয়েছেন যারা ঘন কুয়াশাতে রাবার গাছ থেকে ল্যাটেক্স কালেকশন করেন না, হয়তো এই কুয়াশার ছন্নতা কেটে গেলে আবার ল্যাটেক্স কালেকশন শুরু করবেন। রাবার বাগান এবং ল্যাটেক্স কালেকশন নিয়ে এই কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যা আজকে আমি শেয়ার করেছি এই ভিডিও। রাবার চাষিদের জন্য 2022 সালটা ছিল কুচখাট্টা কুচমিটটা, এখন রাবারের যা রেট হয়তো রাবার চাষিদের মন খারাপ রয়েছে, অবশ্যই মন খারাপ করার মতো বিষয়, কিন্তু এই সিজনটাতে একটা সময় রাবার রেট ছিল প্রায় 150 থেকে 160 টাকা, ধীরে ধীরে সেটা রেট নেমে গিয়ে 130 টাকা 120 টাকা, কিছুদিন আগে রাবার রেট সর্বনিম্ন এই সিজনের মধ্যে সর্বনিম্ন রেট ছিল 160 টাকা পার কেজি, 108 টাকা, যেটা আমাদের এলাকার ব্যবসায়ীরা রাবার কিনে থাকেন। হয়তো আজকে কালকে যে রেটটা এসছে 117 টাকা, 117 রুপিস। তো আমার যতটুকু মনে হচ্ছে মার্কেটে যত ম্যাটেরিয়ালস রয়েছে সবচেয়ে রাবারের দামটা সবচেয়ে বেশি উঠানামা করে থাকে, কেন এমন হয় তার পিছনে হয়তো অনেক প্রশ্ন রয়েছে। তবু আমরা রাবার চাষিরা আশা করব, আমাদের প্রত্যাশা রয়েছে হয়তোবা একদিন আমাদের এই ছোট্ট রাজ্য পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে রাবারের উপর বেস করে কোনো একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হবে, এবং সেদিন ত্রিপুরার রাবার চাষিদের বুকে খুবই হাসি ফুটবে এবং সঠিক মূল্যে রাবার বিক্রি করতে পারবে, সে প্রত্যাশা রয়েছে, সে প্রত্যাশা নিয়ে আমরা থাকব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।